আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ওমর জামাল সাহেব। আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সকলে জানেন আপনাদের মাঝে আমি কী টিপসগুলো নিয়ে আপনাদের মাঝে ভিডিও আপলোড দিয়ে থাকি। আমি মেডিকেল লোকেশন এবং ডাক্তার লোকেশন এবং টেস্ট, বিভিন্ন টেস্টের তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে ভিডিও আপলোড দিয়ে থাকি। তা আজকে যে টিপসটি এই মুহূর্তে নিয়েছি, এটা একটা খুব সুন্দর একটা টিপস। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের মাঝে কী টিপসগুলো নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টিপসটি হচ্ছে ল্যাবেট হাসপাতালে যে প্যাকেজটা দিয়েছে, যে জেনারেল হেলথ চেকআপগুলো যে দিয়েছে, এইসব টেস্টগুলো তারা ল্যাবেট হাসপাতালে 500 টাকা নিচ্ছে। তা এই টেস্টগুলো যদি আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করেন, তাহলে কত টাকা কস্ট হবে সে টেস্টটা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুটাকে কম্পেয়ার করে, যে পিজিতে যে টেস্ট সাশ্রয় মূল্য আর ল্যাবেট হাসপাতালে তারা কতটুকু গলা কাটে সেটি আমি আপনাদেরকে দেখাবো। আর ল্যাবেট হাসপাতালটি হচ্ছে গান যাদের টাকা পয়সা মালিক অনেক, যাদেরকে অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের জন্য হলো গান ল্যাবেট হাসপাতালটি। তো আমি ইতিপূর্বে একটা আপনার টিপস দিয়েছি, ল্যাবেট হাসপাতালের চিকিৎসা ভালো হয় এবং টেস্টও ভালো হয়। হ্যাঁ, দিয়েছি এটা হলো গান যাদের টাকা আছে তাদের জন্য। আর যাদের টাকা নাই, যারা আমার মতন অসহায়, মানে ল্যাবেট হাসপাতালে যে ব্লাডটা টেস্ট করা হয়, তাহলে এই ব্লাডটা কিন্তু একই আপনার পিজিতে টেস্ট করা হয়, তাহলে কতটুকু ব্যবধান সেটি আপনাদেরকে দেখাবো এবং সেটাই আমি আপনাদের বলবো। তো এখানে জেনারেল চেকআপগুলো যে ল্যাবেট হাসপাতালের প্যাকেজে 500 টাকা নিচ্ছে, এই জেনারেল চেকআপটা যদি আপনি পিজি হাসপাতালে করেন তাহলে কত টাকা নেবে আমি সেটি আপনাদেরকে দেখাবো এবং আমি আপনাদের সেটি বলবো। যদি আপনারা মনে করেন যে ল্যাবেট হাসপাতালে জেনারেল যে চেকআপটা 500 টাকাটা না করে আমি ওই সব টেস্টগুলো আমি পিজিতে করব, সে টেস্টগুলো কত টাকা নেবে পিজি হাসপাতালে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আর আপনারা জানেন আমি প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতালের টিপসগুলো কিন্তু আপনি আপনাদের মাঝে ভিডিও বানিয়ে আপলোড দিয়ে থাকি, আমি অক্লান্ত পরিশ্রম করে থাকি। তাই বলছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন, দয়া করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর আপনাদের মাঝে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারি এবং সাথে সাথে যাতে আপনার ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারেন। তাই বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আমি যেসব ভিডিওগুলো ছাড়বো সেসব ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। তো এখন বকবক না করে আমি মূল কাজে চলে যাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে যে আপনারা যে ল্যাবেট হাসপাতালে একটা জেনারেল চেক যে প্যাকেজটা দিয়েছেন 500 টাকা, সেই টেস্টটা যদি পিজি হাসপাতালে করান তা তারা কত টাকা নেবে সেটাকে কম্পেয়ার করে দেখাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি, কারণ আমার ভিডিও যদি কন্টিনিউ করেন তারপরে এই চ্যানেল থেকে কিছু শিখতে পারবেন, কারণ আমি কষ্ট করে ভিডিও বানাই, আপনারা খালি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনাদের উপকার লাগবে, কাজে লাগবে। আমি বিভিন্ন তথ্য লোকেশন এবং কালেকশন করে কিন্তু আপনাদের মাঝে ভিডিও বানিয়ে আপলোড দিয়ে থাকি। তো যাই হোক, আমি স্ক্রিন চলে যাচ্ছি, সাথে থাকুন। হ্যাঁ, আমি স্ক্রিনে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ল্যাবেট হেলথ চেকআপ, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডিটেলস নাম্বার সব দেওয়া আছে। তো এখন হচ্ছে আমি আপনাদের মাঝে একটি কম্পেয়ার করার জন্য কিন্তু এই টেস্টটি তৈরি করেছি। তো এখন ল্যাবেট হাসপাতালে যে সব টেস্টগুলো করা হয় আর পিজিতে যে হাসপাতালে যে টেস্টগুলো করা হয় সেটি কত টাকা নেয় সেটাকে কম্পেয়ার করার জন্য এই টেস্টটি তৈরি করেছি। তো জেনারেল হেলথ, এখানে দেখেন এখানে লেখা আছে জেনারেল হেলথ চেকআপ 500 টাকা।
তারা এখানে জেনারেল হেলথ চেকআপ 5,000 টাকা না, তবে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিনে চলে আসছে লেখা যে এই যে দেখেন জেনারেল হেলথ চেকআপ 5,000 টাকা নেয়, তো এখানে ইনভেস্টিগেশন নেম সিবিসি আরভিএস লিপিড প্রোফাইল এজিপিটি এট শ্রীরাম ক্রেডিট নি এসবিএস এজি টিএসটিস ইউরেন আরএমই ইসিজি চেস্ট এক্সরে পেভিউ ইউজ অল অ্যাবডোমেন জেনারেল ফিজিশিয়ান এক্সামিনেশন। তা এই যে আপনার যে টেস্টগুলো এখানে দিয়েছে এটা হলো কেন একটা একটা মানুষের সাধারণ একটা টেস্ট, যখন মানুষের কোনো ভিতরে কোনো রোগ আছে কি না বা কোনো সমস্যা আছে কি না প্রথম এটাকে নির্ণয় করার জন্য এই টেস্টগুলো দিয়ে থাকে। তো এখন এই যে একটা প্যাকেজ তারা দিয়েছে যে এই টেস্টগুলো করালে 5,000 টাকা তারা নেবে, তা এখন এই টেস্টগুলো যদি আপনি পিজি হাসপাতালে করান কত টাকা নেবে? তাই এই সিবিসি একটা 200 টাকা নেবে, আরবিএস 200 টাকা নেবে, লিপিড প্রোফাইল নিব গান 300 টাকা, এজিপিটি নিব গান 200 টাকা, শ্রীরাম ক্রেডিট নিব গান আপনার 70 টাকা, এসবিএস এজি নিব গান আপনার গান 200 টাকা, টিএসটিএস নিব গান আপনার গান 200 টাকা, ইউরোন আর ইআরএমি নিব গান 70 টাকা, ইসিজি নিব গান 80 টাকা, চেস্ট এক্স আর প্রিভিউ নিব গান 200 টাকা, ফুল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাম নিব গান আপনার গান ধরেন 300 টাকা। তাহলে এই যে টোটাল যে আপনার আমি দেখালাম যে সিবিসি প্রথম টেস্টটা নিব গান 200 টাকা, আরবিএস নিব 200 টাকা, লিপিড প্রোফাইল নিব 250 টাকা, এজিপিটেট নিব গান 200 টাকা, সিরাম ক্রিটিন নিব গান 70 টাকা, এসবিএস এজি নিব গান 200 টাকা, টিএসটিএস নিব গান 200 টাকা, ইউরিন আর এমই নিব গান 50 টাকা, ইসিজি নিব গান 80 টাকা, চেস্ট পেপি নিব গান 200 টাকা, আর হুল অ্যাবডোমেন যে আলট্রাসোনোগ্রাম নিব গান 300 টাকা। তাহলে আপনার এভারেজে মাত্র 1,000 বা 1,000 থেকে বা 1,200-1,300 টাকা এখানে খরচ হবে। আর এখানে জেনারেল হেলথ চেকআপ ল্যাবেট হাসপাতালে নিব 5,000 টাকা। তাহলে আপনারা বোঝেন যে টাকা যাদের আছে তারাই কিন্তু ল্যাবেট হাসপাতালে খরচ করে, আর আমরা যারা অসহায় আছি আমরা পিজি হাসপাতালেই টেস্টটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে লেখা এখানে দেখেন সে কি জেনারেল হেলথ চেকআপ লিখে রাখছে, তো আমি আপনাদেরকে যদি মনে করেন আরবিএস সিবিসি লিপিড প্রোফাইল জিপিএট সিরাম গ্রেড নি এগুলি সর্বোচ্চ 1,200 টাকা খরচ হবে পিজি হাসপাতালে, আর ল্যাবেট হাসপাতালে নিচে কত 5,000 টাকা। তাহলে বোঝেন আপনি কত সাশ্রয় এটা কিন্তু পিজিতে আপনারা টেস্টগুলো করাতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা।